সিঙ্গুর বামেরা সেই সিঙ্গুর থেকে আন্দোলনের ডাক দিল নতুন করে তাদের আন্দোলনের ইস্যু হলো কর্মসংস্থান শিল্প সেই সঙ্গে শিক্ষাও বাম ছাত্র যুবরা বৃহস্পতিবার সিঙ্গুর থেকে পদযাত্রা শুরু করল শিল্পায়নের দাবিতে দুদিনের কর্মসূচি নিয়েছে তারা পদযাত্রার নেতৃত্বে রয়েছেন ডিওয়াইএফআই পশ্চিম বাংলা রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস এসএফআই এর রাজ্য সম্পাদক শ্রীজন ভট্টাচার্য এদিন সকালে তাদের পদযাত্রা শুরু হয় সিঙ্গুর থেকে রাত্রি নিবাস ডানকুনিতে তারা শুক্রবার নবান্নে পৌঁছবেন তাদের দাবি দিদিকে বলো কর্মসূচি চলছে রাজ্য জুড়ে আমরাও দিদিকেই আমাদের দাবি জানাতেই চাই নবান্নে গিয়ে একেবারে সরাসরি এর আগে সারা ভারত কৃষক সভা শিল্প এবং কৃষি ক্ষেত্রে নানা দাবি নিয়ে সিঙ্গুর থেকে রাজভবন অভিযান করেছিল ছাত্র যুব নেতারা এবারে পথে সিঙ্গুর আমাদের অহংকার লজ্জা নয় এটাই তাদের দাবি সে কারণেই সিঙ্গুর থেকে আরো একবার শিল্পায়নের ডাক পড়াশোনার খরচ কমানোর দাবিও রয়েছে সে কারণে রিপোর্ট চ্যানেল দিন রাত